বৃহস্পতিবার রাত থেকে চলা সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে যথারীতি পঞ্চায়েতের কাজে যোগ দিলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। এমনকি সোজাসাপটা জানিয়েও দিলেন, তৃণমূল আমাকে অনেক কিছু দিয়েছে, তাই তৃণমূলে ছিলাম, আছি এবং থাকব। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের বাড়িতে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পাণ্ডা। এরপরই শুরু হয় জল্পনা। তারপরই খবর ছড়িয়ে পড়ে কানাইপুর পঞ্চায়েত প্রধান বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু শুক্রবারে পঞ্চায়েতে বসেই তিনি বলেন যে ওনারা এখানে অন্য কাজে এসেছিলেন, ফেরার পথে আমার সঙ্গে দেখা করেন, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। এ ব্যাপারে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, পুরো বিষয়টি তিনি রাজ্য কমিটিকে জানিয়েছেন, তারা যে সিদ্ধান্ত নেবেন দল এ ব্যাপারে সেই ব্যবস্থাই নেবে। আর কি আছে, আমি তো সকাল থেকেই বলে যাচ্ছি, বরঞ্চ গত কাল থেকেই বলে যাচ্ছি যে একটা মানুষ নিজের কোনো কাজের জন্য আমার গ্রামে এসেছিল, আমার বাড়ির পাঁচ ছটা বাড়ির পর, সুন্দরকাণ্ড ওরা দেওঘরে করায়, তার জন্য একটা টিমকে ঠিক করতে এসেছিল ওরা। ওখানে কথা বলতে বলতে তাদের মধ্যে জানা যায় যে আমি এখানে থাকি, এখানে বলে তোমাদের নেতাকে বলে ভাই এখানে আমাদের প্রধান থাকে, আচ্ছা লাগে বলে চলো ওর বাড়ি যে, ওরা আমার বাড়ি এসছে, বাড়ি এসছে তো ন্যাচারালি আমাকে কোনো লোক আমার বাড়ি আসলে তো তাকে আমি বলতে পারিনি যে আপনি বেরিয়ে যান, এটা সম্ভব না, সাক্ষাৎকার বলা যায় কোনো কারণে। উনি একটা সাংসদ আমার বাড়িতে এসছেন ন্যাচারালি, কোন দল করেন না করেন এটা একটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে উনি একটা সাংসদ, সাংসদ হিসাবেই আমার কাছে ওটা এসেছিলেন। আমাদের মতো এমনি জাস্ট আমাদের হাল চাল কা হাল বাহু, হ্যাঁ এই সব রকম কথা বলে তারপরে চাটা কফি খেয়ে উনি বাড়ি। দেখুন, আমি তৃণমূল কংগ্রেস আমাকে যে দিয়েছে সেটা তো আমার পাওনা ছিল না, আমি বিহার থেকে এসেছিলাম, এখানে পড়াশোনা করে যতটুকু পেরেছি দলের কাজ করেছি, দল আমাকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি করেছিল, আজকে দল আমাকে পঞ্চায়েতের প্রধান করেছে, এই মান সম্মান আমি অন্য জায়গা পাবো কোথায়? সেই জন্য দল বা দলের বাইরে যাওয়া, যদি এই যে লোকেদের একটা চলছে চক্রান্ত, যে সকাল থেকে শুধু কথা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি করতে চলেছেন, আমি বলি যে আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস করবো, তৃণমূল কংগ্রেসের মধ্যে আছি, তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকবো, দাদার অনুগামী বলেই নাম লেখাচ্ছে, এরকম কি আপনার কোনো ভাবনা চিন্তা আছে? দেখুন, আমি দাদা অনুগামী কে করছে না করছে জানি না, আমি কিন্তু আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তো কালকে রাত্রে আপনারা যেটা বলছেন, সেই অর্জুন সিং আর শঙ্কু পাণ্ডা আমাদের দাদার বাড়ির পাশের চার পাঁচটা বাড়ি দূরে কোনো একটা কাজে এসেছিল, তারপর হাঁটতে হাঁটতে নাকি এখানে গেছে। আমি খুব পরিষ্কার আপনাদের বলি যে কেউ এভাবে গিয়ে হয়তো একজন প্রধানের কাছে গিয়ে, যেহেতু আমার দাদা আমার ফেস ম্যালাইন করার চেষ্টা করছে, আমার পার্টির প্রতি যে লয়ালিটি, আমি পার্টির এমন একটা সোলজার, এমন একজন সৈনিক যে আমার এইসব করে আমাকে ম্যানাইন করা যাবে না, আমার জীবনে অনেক ডেডিকেশন, অনেক ডিসিপ্লিনড ওয়েতে আমি পলিটিক্স করি, আমার অনেক মর্যাদা সহ পলিটিক্স করি, এবং একজন প্রধান তিনি আমার দাদা হতে পারেন, তিনি অন্য কেউ হতে পারেন, তার বাড়িতে বিজেপির কোনো নেতা এভাবে যায় তাকে নিশ্চিতভাবে উত্তর দিতে হবে যে কেন গেল, এবং সেই উত্তরে যদি আমরা স্যাটিসফাইড না হই তাহলে দলের তরফ থেকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এই সমগ্র বিষয়টি ইতিমধ্যে আমি রাজ্য কমিটিকে সমগ্র বিষয়টি আমি জানিয়েছি। সৃজন, খবর বাংলা নিউজ।